রাতের আধারে কবরস্থানে চোরের হানা। শুক্রবার সকালে আশুলিয়ার ইয়ারপুরে গাজীর দরগার সরকারি মহিলা কবরস্থানের কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় পাঁচটি নারী মানবদেহের কঙ্কাল দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে কবরস্থান কমিটির সদস্যরা আশুলিয়া থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, সংগ্রহ করে নানা আলামত। কঙ্কাল চুরির ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কবরস্থানে ভিড় করেন স্বজনরা। এক লোক ফোন দিছে, তার মারে জিয়ারত করতে আইছে, সে দোয়া করে কুরআন সে পড়তাছে, তখন এই গুড়ানের একজনে খবর জানছে, আয়া দেয় যে এটা কবর খুঁতা। পুলি দিন দেয় যে আমার কবর আমি ধাক্কা দিয়ে গেছি, আইসা দেখে পুলি নাই, পুলিশিরা খুঁড়ি উড়াইন না, কবর খুঁড়ে নিয়ে গেছে, লাশের কোনো চিহ্ন নাই। 25,000 লাশ মারি দিছি, এরকম ঘটনা দেখছি না। অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এখানে চারটা কবরের মতো দেখলাম যে খোঁড়া এবং এর মধ্যে লাশ নাই, এটা আমরা দেখলাম। এখান থেকে একটা ই পাইছি, স্যান্ডেল, একটা স্যান্ডেল আমরা চাদর পাইছি, এটা আমরা জব্দ করছি, পরবর্তী অবস্থা আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কবরস্থান কর্তৃপক্ষ জানায়, 25 বছরের পুরাতন এই কবরস্থানটিতে সব মিলিয়ে প্রায় 25,000 নারীর মরদেহ সমাহিত করা হয়েছে। সময় সংবাদ, সাভার।